নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের টিডিএস সেকশন নিয়ে আমি আলোচনা করব, 192 সেকশন ফর স্যালারি পার্সনদের জন্য। স্যালারি কিভাবে ক্যালকুলেশন করা হয় টিডিএস এ, সেটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, টিডিএস পার্ট ওয়ান ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখার পরেই তবে এই টিডিএস সেকশানের ভিডিওগুলো দেখবেন, নাহলে টিডিএস কী জিনিস বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকে জেনে নিই টিডিএস সেকশন 192-তে কী বলা হচ্ছে। টিডিএস সেকশন 192 ফর স্যালারি সেকশানে কী ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। এনি পেয়ার, এখানে কোনো ডেসক্রিপশান নেই যে কোন ধরনের পেয়ার। পেয়ার মানে কি? যে টাকা পেমেন্ট করে, যে স্যালারি দেয়, আর যে স্যালারি নেয় সে হচ্ছে পেই। এখানে যে কোনো পেয়ার যদি নিজেকে বলে থাকে আমি এমপ্লয়ার, মানে আমি মালিক আর আমি এমপ্লয়ীদের স্যালারি দিই, তাহলে এখানে স্যালারি দেওয়ার সময় সেকশন 192-তে বলা হচ্ছে টিডিএস স্ল্যাব অনুযায়ী তাকে টিডিএস কেটে স্যালারি দিতে হবে। এখানে একটি এমপ্লয়ি থাকুক বা হাজার এমপ্লয়ি থাকুক, স্যালারি দেওয়ার সময় টিডিএস কাটতে হবেই, এখানে কোনো তফাত নেই। এখানে যে পেমেন্ট করবে সে ইন্ডিভিজুয়াল হোক বা এইচ ইউ এফ হোক, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এইচ ইউ এফ এর ফুল ফর্ম, ফার্ম, কোম্পানি, লোকাল অথরিটি হোক বা গভর্নমেন্ট হোক, স্কুল হোক, কলেজ হোক, যে কোনোই জায়গায় হোক না কেন, কোনো তফাত নেই, স্যালারি দেওয়ার সময় টিডিএস কাটতেই হবে, সেকশন 192-তে বলা হয়েছে। এমপ্লয়িকে স্যালারি দেওয়ার সময় টিডিএস স্ল্যাব অনুযায়ী টাকা কাটতে হবে। পেমেন্ট অফ স্যালারি, মনে রাখবেন, পেমেন্ট অফ স্যালারি, স্যালারি দেওয়ার সময় টাকা কাটতে হবে, স্যালারি অন ডিউ নয়। টাকা পেমেন্টই করলাম না, স্যালারি দিলামই না, তার আগে টিডিএস কেটে নেব। টিডিএস পার্ট ওয়ান ভিডিওতে বলা হয়েছিল টিডিএস যে মাসে কাটা হবে তার নেক্সট মাসে 7 তারিখে জমা দিতে হবে। টিডিএস পার্ট ওয়ান ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটি দেখার আগে। এখানে প্রশ্ন হলো, স্যার এখানে টিডিএস কাটার রেট কত? আপনারা প্রশ্ন করতেই পারেন, তাই তো? যারা ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করেন বা যারা নতুন আছেন তারাও জেনে নিন। এখানে দেখুন ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট বলা হয়েছে, যদি 60 বছরের নিচে কোনো ব্যক্তি 2,50,000 টাকা পর্যন্ত ইনকাম করে তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সরকার বলছে 2,50,000 টাকার নিচে, ভালোভাবে মন দিয়ে শুনুন এটি, 60 বছরের নিচে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ইনকাম করে 2,50,000 টাকা পর্যন্ত তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 2,50,000 টাকা মানে 2,50,001 টাকা থেকে যদি 5,00,000 টাকা পর্যন্ত ইনকাম করে তাহলে তাকে যা ইনকাম হবে 2,50,000 টাকা বাদ দিয়ে ওই যে টাকাটা পড়ে থাকবে তাকে 5% হারে ট্যাক্স দিতে হবে, 5% হারে ট্যাক্স দিতে হবে। আবার বলা হয়েছে 5,01,000 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে 20% হারে দিতে হবে। এখানে 2,50,000 টাকার 5% 12,500 টাকা, সেটা প্লাস 20%, 5,00,000 থেকে 10,00,000 হলে 20% দিতে হবে। এটা আমরা পুরো প্র্যাকটিক্যাল দেখব, তার আগে আপনাদের এই রেটটা জানিয়ে দিচ্ছি কারণ বুঝতে সুবিধা হবে। এবং 10,00,000 টাকার উপরে হলে আপনাকে 30% দিতে হবে সরকারকে ট্যাক্স, 10,00,000 টাকার উপরে যা ইনকাম করবেন। প্রথম তো 2,50,000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন, তারপর 2,50,000 থেকে 1,00,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত 2,50,000 টাকার 5%, আবার এখানে আপনাকে 20% দিতে হচ্ছে, আর 10,00,000 টাকার উপরে হলে 30%। চলুন একটু নিচে যাই, আর একটি রুলস দেখে নিই। এখানে বলা হচ্ছে 60 বৎসর থেকে 80 বৎসরের মধ্যে যদি কোনো ব্যক্তি হয় তাহলে 3,00,000 টাকার উপরে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। বৎসরে যদি সে 3,00,000 টাকা ইনকাম করে তাহলে এখানে কোনো ট্যাক্স দিতে হবে না। আর 3,01,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত 5%, আর 5,01,000 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত 20%, আর 10,00,000 টাকার উপরে হলে তাহলে তাকে 30% ট্যাক্স দিতে হবে। বন্ধুরা, এই যে স্ল্যাব রেটটা আপনাদের জানানো হচ্ছে, এটা প্রতি বৎসরে চেঞ্জ হয়,
আপনারা এখন 18 সালে দেখছেন আপনারা যদি অন্য কোন সালে দেখেন তাহলে এই স্ল্যাব রেটটা কখনো 10% কখনো 20% যেমন এই 5%টা এখন হয়েছে আগে ছিল 10% এখানে বলছি 80 বছরের উপরে কোনো ব্যক্তি যদি ইনকাম করে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না 80 বছরের উপরে হলে কোনো বয়স্ক লোক হলে 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ হলে 20% ট্যাক্স দিতে হবে আর 10 লক্ষ টাকার উপরে হলে 30% ইনকাম দিতেই হবে বন্ধুরা এটা জলের মতো মুখস্থ করবেন না হলে আপনারা টিডিএস কাটতে পারবেন না আর নেক্সট আমরা এই ভিডিওগুলির পরে পেরোল নিয়ে আলোচনা করব কারণ পেরোল যখনই এন্ট্রি করব তখন এই টিডিএস সম্পর্কিত আপনাকে বিস্তারিত জানতে হবে না হলে আপনি পেরোল এ কাজ করতে পারবেন না আর যদি আপনি প্র্যাকটিক্যাল টিডিএস রিটার্ন ফাইল করতে চান তাও করতে পারেন তার আগে আপনাকে এই ভিডিওগুলি দেখতে হবে মন দিয়ে দেখুন বন্ধুরা বন্ধুরা কখনো কখনো এমনও হয় একটি এমপ্লয়ি একই বছরে দুইজন এমপ্লয়ের কাছে কাজ করতে পারে হতে পারে একজনকে ছেড়ে আর একজনের কাছে কাজ করছে আবার এরকমও হতে পারে একজনের কাছে 7 মাস কাজ করেছে আর একজনের কাছে 5 মাস কাজ করেছে বা এও হতে পারে একজন এমপ্লয়ি দুইজনের কাছে কাজ করছে এই কেসে টিডিএস কে কাটবে এখানেই সমস্যা যদি 7 মাস একজনের কাছে কাজ করেছে আর বছরের বাকি 5 মাস অপরজনের কাছে কাজ করে তাহলে টিডিএস সে কাটবে যার কাছে শেষ 5 মাস কাজ করেছে যখন প্রথমজনের কাছে কাজ করছিল তখন সে তার স্যালারি দেওয়ার সময় যথারীতি টিডিএস স্ল্যাব অনুযায়ী কেটেছিল কিন্তু যদি এমপ্লয়ি একসঙ্গে দুইজন এমপ্লয়ের কাছে কাজ করে তাহলে দুইজন টিডিএস কাটতে পারবে স্যালারি দেওয়ার সময় এখানে কোনো ব্যাপার নেই যে বেশি স্যালারি দিচ্ছে সে টিডিএস কাটবে আর অপরজন কম স্যালারি দিচ্ছে বলে টিডিএস কাটতে পারবে না এখানে দুইজনই এমপ্লয়ার টিডিএস কাটতে পারবে এখন আমরা আলোচনা করব টিডিএস কাটার পদ্ধতি নিয়ে কিভাবে টিডিএস চার্জ করা হয় স্যালারি দেওয়ার সময় বন্ধুরা এখানে একটি উদাহরণ নিয়েছি এমপ্লয়ার হচ্ছে এসএনডিপি মানে সন্দীপ এমপ্লয়ার আমি মানে মালিক আমি আর আমার একটি এমপ্লয়ি আছে যার নাম হচ্ছে রিয়া ধরুন আমি এমপ্লয়ার আর রিয়া আমার এমপ্লয়ি আমি এমপ্লয়ার হয়ে আমার এমপ্লয়ি রিয়াকে জানাবো যে তোমার কত টাকা স্যালারি তাই তো বন্ধুরা এমপ্লয়ার তো জানায় এমপ্লয়িদের কত টাকা তার স্যালারি এখানে ধরুন এপ্রিল 2018 থেকে মার্চ 2019 পর্যন্ত এমপ্লয়ি রিয়াকে 3,60,000 টাকা দেব আপনারা ইতিমধ্যেই জানেন যে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল থেকে মার্চ আমাদের বিজনেস বা স্যালারির ক্ষেত্রে বছর শুরু হয় এপ্রিল আর মার্চে শেষ হয় তাহলে এপ্রিল থেকে মার্চে আমি রিয়াকে কত টাকা দেব 3,60,000 টাকা রিয়াকে যে 3,60,000 টাকা আমি এপ্রিল থেকে মার্চে দেবো সেটা আমি নিশ্চয় জানি এবং এও জানি যে রিয়াকে পার মান্থ 30,000 টাকা করে স্যালারি দিতে হবে 30×12 করলে 3,60,000 টাকা হয় এখানে তাহলে রিয়া বছরের স্যালারি পায় 3,60,000 টাকা তাহলে টিডিএস কার উপরে কাটা হবে আর বন্ধুরা এখানে মনে রাখবেন টোটাল ইনকামের ওপর 80C ডিডাকশান আছে 1,50,000 টাকা আপনি যদি 1,50,000 টাকা ডিডাকশান নিতে চান নিতে পারেন এই 80C-র মধ্যে কী কী পড়ছে একটু জেনে নিই খুব সহজে জানবো এখানে তো 80C নিয়ে আলোচনার বিষয় নয় আমরা টিডিএস নিয়ে আলোচনা করছি 80C ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব তখন আপনারা বিস্তারিত জানবেন এখানে খুব সংক্ষেপে জানাচ্ছি এখানে এমপ্লয়ি বলবে এমপ্লয়ারকে মানে রিয়া আমাকে বলবে আমি লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়েছি PPF রেখেছি মেডিক্লেম করেছি বাচ্চাদের পড়াশোনা খরচ করছি ইত্যাদি ইত্যাদি আমাকে ডিরেকশান দেওয়া হোক 80C এগুলো সব 80C-র মধ্যে পড়ে তো 80C-তে যতই টাকা আপনি ইনভেস্ট করুন বাচ্চাদের পড়ান না কেন 1,50,000 টাকার বেশি আপনি ডিডাকশান মানে মাইনাস পাবেন না আপনার যা গ্রস ইনকাম তো বন্ধুরা এই নিয়ে 80C নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব এখানে 80C আমরা ছাড়াই টিডিএস কাটা দেখাবো কারণ স্যালারি যখন ক্যালকুলেশন হয় এস্টিমেট ইনকামের উপর স্যালারি ক্যালকুলেশন হয় তো সে কারণে 80C-টা এখানে বাদ দেওয়া হচ্ছে
এখানে প্রশ্ন হলো যখন এমপ্লয়ার এপ্রিল মাসের মাইনে দেবে, মানে আমি যখন এপ্রিল মাসের মাইনে দেব তখন টিডিএস কেটে দেব, আবার যখন মে মাসের স্যালারি দেব তখনও কি টিডিএস কেটে দেব? ইয়েস, টিডিএস আমি প্রতি মাসে স্যালারি দেওয়ার সময় কেটে নেব। এখানে এমপ্লয়ার জানে যে সারা বছরে এমপ্লয়িকে কত টাকা স্যালারি দিতে হবে। এপ্রিল টু মার্চ টোটাল স্যালারি রিয়া পাচ্ছে 3,60,000 টাকা, এখানে নীল ট্যাক্স বা কোনো ট্যাক্স নেই এই 2,50,000 টাকার উপরে, আপনাদের জানানো হয়েছে এই যে 2,50,000 টাকার উপরে। এবং এখানে জানতে হবে 2,50,000 টাকা তখনই হবে 60 বছরের নিচে হলে, 2,50,000 টাকা তখনই হবে 60 বছর নিচে হলে, আর 60 থেকে 80-র মধ্যে হলে 3,00,000 টাকার কোনো ট্যাক্স নেই, আর 80-র উপরে হলে 5,00,000 টাকা পর্যন্ত ছাড় আছে, কোনো ট্যাক্স নেই। এটা এটা আপনারা মনে রাখবেন। আমি এখানে ধরলাম রিয়া 60 বছরের নিচে, তাই 2,50,000 টাকা পর্যন্ত সে ছাড় পাচ্ছে, কোনো ট্যাক্স নেই। বাকি থাকে কত? 1,10,000 টাকা। 1,10,000 টাকা চলে যাচ্ছে 5% হারে ট্যাক্স দিতে হবে সরকারকে। চলুন এখানে দেখে দিই, এখানে দেখুন 5% হারে ট্যাক্স, দেখুন 2,50,000 টাকা পর্যন্ত ছাড়, আর 2,50,000 থেকে 5,00,000 টাকা 5%, তাহলে আমার এটা 2,50,000 থেকে 5,00,000-এর মধ্যেই পড়ছে, তাই 5% হারে কাটা হলো 5,500 টাকা। এই 5,500 টাকা ভাগ করবেন 12 দিয়ে, 12 মাস 12 দিয়ে ভাগ করবেন, যা থাকবে সেটাই টিডিএস। তাহলে যখন আমি রিয়াকে 30,000 টাকা স্যালারি পেমেন্ট করব, তখনই 458 টাকা কেটে নেব টিডিএস রূপে। 30,000 টাকা পেমেন্ট করার সময় 458 টাকা তার স্যালারি থেকে কেটে নেব, এবং তার যেটা পড়ে থাকবে সেটাই তাকে স্যালারি দেব। এবং বন্ধুরা মনে রাখবেন, এখানে শুধু 458 টাকা কাটা হবে তাই নয়, এর মধ্যে আপনাকে পিএফ, ইএসআই এইগুলো কাটা হবে। জাস্ট আমি এখানে টিডিএস নিয়ে আলোচনা করছি, তাই টিডিএস সম্পর্কেই বলছি, এবং তার সঙ্গে পিট্যাক্সও কাটা হবে। আমি এখানে শুধু টিডিএস নিয়ে আলোচনা করছি। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে যখনই আমি রিয়াকে প্রতি মাসের টাকা পেমেন্ট করব 30,000 টাকা পার মান্থ, তখন আমি 458 টাকা করে কেটে নেব টিডিএস রূপে। সেই টাকাটি সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি ডিপোজিট করব নেক্সট 7 তারিখের মধ্যে মাসের। এখানে মনে রাখতে হবে এস্টিমেট স্যালারির উপরেই টিডিএস ক্যালকুলেশান করা হয়, পুরো বছরের টিডিএস ক্যালকুলেশান করে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, যেমন এখানে করা হয়েছে। মে মাসেও যখন পেমেন্ট করব স্যালারি, ঠিক এপ্রিল মাসের মতো পুরো বছরের টিডিএস ক্যালকুলেশন করে 12 দিয়ে ভাগ করে দেব। এখানে মনে রাখতে হবে যদি এমপ্লয়ির হাউস প্রপার্টি থেকে ইনকাম আসে, পিজি বিপি থেকে ইনকাম আসে, আদার্স সোর্স থেকে ইনকাম আসে, ক্যাপিটাল গেন থেকে ইনকাম আসে, তাহলে কি আমরা অ্যাড করব না? হ্যাঁ, নিশ্চয়ই অ্যাড করব। যদি এমপ্লয়ি পুরো ডিটেলস দিতে চায় তাহলে অ্যাড করব। কিন্তু যদি এমপ্লয়ি বলে যে মালিক তোমার কি যায় আসে, আমার কত ঘর আছে, সেখান থেকে রেন্ট ভাড়া আসছে, কত ইনকাম হয়, পিজিবিতে কত টাকা আছে, এই লটারি থেকে কত টাকা ইনকাম আছে, এক্ষেত্রে মালিক চুপ করে যাবে, আগের ক্যালকুলেশনটাই করবে। কিন্তু যদি এমপ্লয়ি পুরো ডিটেলস দেয় এবং ডিটেলস দিয়ে বলে যে আমার হাউস প্রপার্টি, পিজিবি, ক্যাপিটাল গেন, আদার সোর্স ইনকামগুলো অ্যাড করুন, তাহলে এমপ্লয়ার মানে মালিক বাধ্য হয়ে যাবে পুরো সব ইনকাম ক্যালকুলেশন করার জন্য সারা বছরের। তারপর 80C ডিডাকশান মাইনাস করবে, তারপর টিডিএস ক্যালকুলেশন করবে। এখানে কিন্তু এখানে যদি এমপ্লয়ি বলে আমার লস হয়েছে, তাহলে কিন্তু এখানে লসকে অ্যাডজাস্ট করা হবে না, শুধুমাত্র হাউস প্রপার্টির লস হলে তবেই অ্যাডজাস্ট করা হবে। বন্ধুরা এই জিনিসগুলো ভালোভাবে করে মনে রাখবেন, কারণ আপনারা যখন ইনকাম ট্যাক্সের ফাইল করবেন তখনও এইগুলো কাজে লাগবে, এবং যখন আপনারা পেরোল ভাউচার এন্ট্রি করবেন তখনও কাজে লাগবে। চলুন আর একটি উদাহরণ দেখি, এমপ্লয়ার মিস্টার এক্স আর এমপ্লয়ি মিস্টার ওয়াই। মিস্টার এক্স, ধরুন মিস্টার এক্স এমপ্লয়ার আর মিস্টার ওয়াই এমপ্লয়িকে সারা বছরে যে স্যালারি দেবে সেটি 4,80,000 টাকা, এটা ডিসাইড করা হয়েছিল এপ্রিল 2018-তে। এরপর মালিক ট্যাক্স ক্যালকুলেশন করবে, তাই তো বন্ধুরা? মালিক ট্যাক্স ক্যালকুলেশন করবে, সারা বছরের স্যালারি 4,80,000 টাকা মিস্টার ওয়াইকে দিতে হবে,
তাহলে এখানে মিস্টার ওয়াই এর 60 বছরের নিচে বয়স, তাই এখানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, বাকি থাকে 2,30,000 টাকা, 2,30,000 টাকার উপরে 5% হারে 11,500 টাকা। এই 11,500 টাকা ভাজিতক 12 করা হলো, কারণ 12 মাসে 958 টাকা করে পেমেন্ট কাটা হবে টিডিএস স্যালারি দেওয়ার সময়। এখানে যখন যখন 40,000 টাকা পেমেন্ট করব পার মান্থ মিস্টার ওয়াইকে, তখনই 958 টাকা কেটে নেওয়া হবে টিডিএস রূপে, আর বাকি যেটা থাকবে সেটা সে স্যালারি পাবে বা পেমেন্ট করব। এখন এখানে বলুন 958 টাকা যে কাটা হয়েছে টিডিএস রূপে, সেটা কিভাবে প্রুফ করবে এমপ্লয়ি যে তার স্যালারি 40,000 টাকা দেওয়ার সময় 958 টাকা কেটে নেওয়া হয়েছে? এর জন্য এমপ্লয়ার একটি সার্টিফিকেট দেবে এমপ্লয়িকে বছরের শেষে। এখানে মনে রাখবেন ফর্ম 16 নামে একটি সার্টিফিকেট পাবে এমপ্লয়ি। কে দেবে? এমপ্লয়ার দেবে। যখন এমপ্লয়ি বছরের শেষে নিজের ইনকাম ট্যাক্স আইটি ফাইল রিটার্ন করবে, তখন সরকারকে বলবে দুইবার ট্যাক্স নেবেন না, 958 টাকা করে প্রতি মাসে ট্যাক্স কাটা হয়েছে মানে জমা করেছি, ওখান থেকে ট্যাক্স মাইনাস করুন। চলুন আরেকটি কন্ডিশন বোঝা যাক। ধরুন সামনের মাসে মানে মে মাসে কিছু চেঞ্জ হয়েছে, এমপ্লয়ি মিস্টার ওয়াই বলছে আমার স্যালারি বাড়াতে হবে, মিস্টার ওয়াই বলছে আমার স্যালারি বাড়াতে হবে মে মাসে, মালিক বলছে আচ্ছা ঠিক আছে মে মাসে থেকে 50,000 টাকা স্যালারি, আর এপ্রিল মাসে সে পেয়েছে কত? 40,000 টাকা, এপ্রিলে পেয়েছে 40,000 টাকা, আর মে থেকে তার স্যালারি হয়ে গেল 50,000 টাকা। এই কন্ডিশনে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে চলুন দেখি। প্রথম মাসে এপ্রিল মাসে 40,000 টাকা পেয়েছে, আর মে মাস থেকে তার স্যালারি হলো 50,000 টাকা, তাহলে মে মাস থেকে 11 মাস পর্যন্ত সে 50,000 টাকা করে স্যালারি পাবে টোটাল। তাহলে এপ্রিল টু মার্চ মাসের 11 মাসের স্যালারি কত হচ্ছে? 40-এর সাথে 50,000 ইন্টু 11 করে যা হবে সেটা যোগ করে দিলে থাকছে 5,90,000 টাকা সে টোটাল স্যালারি পাবে। এখানে এখানে 2,50,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, থাকে কত? 5,90,000 টাকা মাইনাস করলে থাকে 3,40,000 টাকা, এর মধ্যে 2,50,000 টাকাতে 5% হারে ট্যাক্স পড়বে, তাহলে 2,50,000 × 5% থাকে 12,500 টাকা ট্যাক্স হবে 2,50,000 টাকার উপর, এরপর পড়ে থাকে 90,000 টাকা। এই 90,000 টাকার যে স্ল্যাব রেটটা আছে সেটা আপনার 5,00,000 টাকার মধ্যে পড়ছে, তাহলে 20% হারে কাটা হবে, 90,000 টাকাতে 20% হারে ট্যাক্স পড়ছে 18,000 টাকা, টোটাল ট্যাক্স 30,500 টাকা বছরে টিডিএস কাটা হবে। এখানে সারা বছরে 30,500 টাকা ট্যাক্স ডিডাক্ট করতে হবে, কিন্তু এখানে এপ্রিল মাসে অলরেডি 958 টাকা ট্যাক্স বা টিডিএস রূপে কেটে নিয়েছে, তাহলে 30,500 - 958 করলে পড়ে থাকে 29,542, একে 11 মাসে ডিডাক্ট করতে হবে, মানে 11 দিয়ে ভাগ করে দিলে যেটা থাকবে সেটাই টিডিএস রূপে ওই 11 মাসে কাটা হবে। আশা করছি বন্ধুরা আপনারা টিডিএসের সেকশান 192 স্যালারি কিভাবে দেওয়ার সময় টিডিএস কাটতে হয় বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে।